যখন জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না, তখন জনগণ নিজে নিজে সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। মব জাস্টিসের মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, জনগণ যাতে আইনটা নিজের হাতে তুলে না নেয়, এগুলো যদি আমরা না চাই, দেশের যদি একটা স্থিতিশীল অবস্থা চাই, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কার্যক্ষেত্রে দ্রুত ফিরে আসতে হবে। পুলিশ বাহিনী বলেন বা হচ্ছে যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো ছিল, ওনারা আসলে হচ্ছে ওই আস্থার জায়গাটা হারায় ফেলেছে। আগে রেজিমের কথা বলতে চাবো না, কিন্তু এই সরকারের যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো রয়েছে, তারা অ্যাটলিস্ট নিরপেক্ষ ভাবে কাজ করবে এই বিষয়ে আমি আশাবাদী। সারা দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রথম তার যে কাজগুলো করা দরকার, একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, স্বাভাবিক পর্যায়ে আনা, আরেকটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, বাজারে যেভাবে দাম বাড়ছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, নাকি এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তারা ব্যস্ত আছেন, এগুলো পরে দেখলেও চলবে আসলে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার তার অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এগুলো তার গুরুত্বপূর্ণ কাজ। আপনি যেটা বলছিলেন যে আইন প্রশাসনের যেই বিষয়টা এবং দ্রব্যমূল্যের একটা কথা বোধহয় আপনি বলছিলেন, তো এগুলো অবশ্যই খুব জরুরি একটা কাজ। আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তো আপনি দ্রব্যমূল্যের যে কথাটা বলছিলেন, সেক্ষেত্রে আসলে এখন বাজারের পরিস্থিতি গুলা বা দ্রব্যমূল্য যে পরিমাণে বাড়ছে, সেক্ষেত্রে সেগুলো দেখা যায় গ্রামের খেটে খাওয়া মানুষ বা যারা দিনমজুর রয়েছে, কিংবা যাদেরকে আমরা বলে থাকি যে স্বল্প আয়ের চাকরিজীবী যারা রয়েছে, তাদের জন্য এই পরিস্থিতিতে তাদের খাবার দাবারের যোগান দেয়া কিংবা দ্রব্যমূল্যের সাথে লড়াই করে ওঠাটা বেশ কঠিন। আপনি যদি দেশের মানুষকেই বাঁচাতে না পারেন, আপনার দেশ বাঁচবে কিভাবে? তো এই ক্ষেত্রে বাজার মূল্যের যে সিন্ডিকেট গুলো রয়েছে বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে সিন্ডিকেট রয়েছে, আমরা কয়েকদিন আগে বিভিন্ন নিউজে দেখেছি যে ডিমের সিন্ডিকেট থেকে শুরু করে যে সকল সবজি রয়েছে বা যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, তাদের যে সিন্ডিকেট গুলো রয়েছে, আমরা দেখছি যে হাত বদলের একটা কারণে যে একটা জায়গা থেকে আসছে এবং সেটা পরবর্তীতে যে জায়গাতে পৌঁছাবে সেখানে যাওয়া পর্যন্ত বিভিন্ন মাঝখানে বিভিন্ন জায়গায় কিন্তু হাত বদল হচ্ছে। তো এটা সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা কারণ হতে পারে। এমনকি বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে দলীয় একটা প্রভাবও দেখা যাচ্ছে, যেটা আমরা অনেকেই লক্ষ্য করেছি। তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা সময়ের দাবি, কারণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা দেশের সার্বিক পরিস্থিতির জন্যই ক্ষতিকর। আর আরেকটা যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলার বিষয়টা, দেখুন দেশের আইন শৃঙ্খলার পরিবেশটা যদি এখন ঠিক না হয়, বা যারা আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছে তারা যদি এখন দেশে ঘটে যাওয়া, আপনি বলছিলেন একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এবং আরো চাঁদাবাজি দখলদারিত্বের কথা বলছিলেন, দেখুন এগুলো কিন্তু ঠিক করা বা এই জিনিসগুলো সমাধানে আসা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। এখন যখন জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না, তখন জনগণ নিজে নিজে সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে, এবং জনগণ যখন কোনো একটা বিষয়কে নিজের হাতে তুলে নেয়, নিজে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে, তখন বিষয়টাকে আমরা মব জাস্টিস বলি। এবং মব জাস্টিস এর ফলাফলটা কিন্তু আপনারা দেখেছেন গত 2 মাসে, আমার সংখ্যাটা ঠিক মনে নেই, তবে 30-এর উপরে বোধহয় মব জাস্টিস এর বিষয়টার কারণে নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো যদি আমরা না চাই, মব জাস্টিস এর মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, জনগণ যাতে আইনটা নিজের হাতে তুলে না নেয়, এগুলো যদি আমরা না চাই, দেশের যদি একটা স্থিতিশীল অবস্থা চাই, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কার্যক্ষেত্রে দ্রুত ফিরে আসতে হবে। কোনো ধরনের অবহেলা কিংবা তার জায়গায় ফিরে না আসার প্রবণতা কিংবা শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনীটাকে নিয়ন্ত্রণ না করা, এই জিনিসগুলো যদি হতে থাকে, তাহলে এখানে দেশের জনগণ ব্যর্থ হবে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। তো এখন অন্তর্বর্তী সরকারের অবশ্যই উচিত যে প্রশাসনকে এ বিষয়ে আরো দাবি জানানো বা তাদেরকে নির্দেশনা দেয়া যে এই বিষয়গুলো যাতে খুব স্ট্রিক্টলি এই বিষয়গুলোর বিরুদ্ধে তিনি কার্যক্রম গুলো পরিচালনা করেন, নতুবা এটা দেশের মানুষের জন্য ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে অলরেডি, এবং এই অবস্থা যদি হতেই থাকে তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা আসবে না। জি শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আমি একটু সাকিনের কাছে যেতে চাই। সাকিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
শ্যামলী সুলতানা বলছিলেন যে প্রস্তুতি রেখেছিলাম আইন শৃঙ্খলা অথবা নিরাপত্তা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই বিষয়টি নিয়ে আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি একটি সরকারের মধ্যবর্তীকালীন সরকারের অবশ্যই প্রথম দায়িত্ব থাকবে হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেক্ষেত্রে আর কি অন্য কোনো দায়িত্ব হচ্ছে আমার কাছে মনে হয় এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনমান এবং জনগণের সেবা নিশ্চিত করাটা। তো যেটা হয়েছে যে আন্দোলনের আগে আমাদের পুলিশ বাহিনী বলেন বা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলোই ছিল ওনারা আসলে হচ্ছে ওই আস্থার জায়গাটা হারায় ফেলেছে। তো এখন আমরা যেটাতে কাজ করছি, আমরা পুলিশের আস্থার জায়গাটা এতটা নিচে নেমে গেছে কি হচ্ছে মানুষ এখন এতটা মানে নিজেদের কাছে স্বতঃস্ফূর্ত হয় পুলিশের কাছে আর যেতে পারছে না। অনেকে আমাদের মতো শিক্ষার্থীদের কাছে আসছে, অনেকে অনেক কিছু আসলে হচ্ছে মানে আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে। তো আমরা যতটুকু পারতেছি নিজেদের মতো করে প্রশাসন নিয়ে করার চেষ্টা করতেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ওনাদের কাজগুলো প্রপারলি এখন করার চেষ্টা করতেছে। আমি অবশ্যই বলবো যে আগের আগের রেজিমের কথা বলতে চাবো না, কিন্তু এই সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা অ্যাটলিস্ট নিরপেক্ষ ভাবে কাজ করবে এই বিষয়ে আমি আশাবাদী। এবং দ্রব্যমূল্য যে ব্যাপারটা দেখেন, আমাদের একটা জিনিস কি আমরা সবসময় এই প্রবলেমটাকে ফেস করি, আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি থাকে। আমি শুধুমাত্র একটা সিন্ডিকেটের কথা আপনাকে বলি, আমি যদি বলি যে কারণবাজির ডিম সিন্ডিকেটের কথা আমি যদি বলি, আমাদের ম্যাক্সিমাম সময়ে ডিমটা আমাদের জন্য খুবই দরকারি, মানে সব সব পরিবারের ডিম আমরা খেয়ে থাকি। এই ডিমটার দাম কি এত বেশি হয়? এত বেশি কিন্তু হওয়ার কথা ছিল না। ট্রাকের মধ্যে যখন ডিম আসে তখন ডিমের দাম দাম ধরলাম 4 টাকা 20 পয়সা, ওই ডিমটা ট্রাকের মধ্যে 3-4 বার কেনা বেচা হয়ে যায়, ট্রাক থেকে নামাল দিচ্ছে না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করতে হয়। তো ওই বিক্রি করতে করতে যে 20 পয়সা 10 পয়সা 30 পয়সা বাড়তে বাড়তে এরপর যে 4 টাকার ডিমটা 6 টাকা 7 টাকা হয়ে ট্রাক থেকে নামে, তারপর থেকে অনেকবার হাত বদল হয়ে আপনার হচ্ছে কি দামটা এরকম ভাবে নির্ধারিত হয়। তো এই দামগুলো আসতেছে কিছু সিন্ডিকেটের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি এই সিন্ডিকেট গুলো ধরার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং হচ্ছে আমি যতটুকু শুনেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ী যারা আছেন তারা হয়তো বা হচ্ছে বাজার কমিটি ক্রিয়েট করেছে এবং সেই বাজার কমিটি দিয়ে তারা হচ্ছে সবগুলো বাজার মনিটরিং করছে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি। প্রপারলি বিক্রি হচ্ছে কিনা বা কেউ কোনো জায়গায় সিন্ডিকেটের মতো দাম বাড়ানোর চেষ্টা করতেছে নাকি নিজস্ব কারণে, তো এই জিনিসগুলো আসলে প্রতিহত করার চেষ্টা করতেছে। এখন দ্রব্যমূল্য যখন আস্তে আস্তে এই আমাদের এই বাজার কমিটিটা সুন্দরভাবে কাজ করতে পারবে এবং হচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে সবাই প্রপারলি কাজ করতে পারবে, তখন আশা করছি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু শ্যামলী সুলতানা জেদনি আপনার কাছে আসতে চাই, আমি একটু প্রশ্ন রাখতে চাই, যেটি যেমন আজকে একটি অনুষ্ঠান ছিল সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের একমাত্র মাস্টারম্যান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, ছাত্র জনতার যে আন্দোলন এই এই বিষয়টা খুবই সুস্পষ্ট। আমি যদি আমার জায়গা থেকে বলতে চাই বিষয়টি খুবই সুস্পষ্ট যে এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড বলে আসলে কেউই নেই। কেননা এই আন্দোলনটা আমি যদি একটু শুরু থেকে যাই, প্রথমে সেটা কোটা আন্দোলন ছিল, কোটা আন্দোলনটা সেটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু যখনই পুলিশ বাহিনী বা সরকারের নির্দেশে যখনই শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের হামলা চালানো হয় তারপরে কিন্তু দেশের সর্ব জায়গার মানুষ কিংবা জনতা এই আন্দোলনে নেমে আসে। তো এখন আপনি কি বলবেন, মানে ওই মানুষরা আসলে কেন নেমে আসে? কেননা যখন মানুষরা চায়নি যে তাদের যে সন্তানরা রয়েছে বা যে ভাই বোনেরা রয়েছে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে, তাদের যে রক্ত ঝরানো হয়েছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদেরকে রাস্তাঘাটে মাটিতে ফেলে পেটানো হচ্ছে, তারপর আপনার যখনই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলো বন্ধ করে দেওয়া হয় তখন দেশের সর্বস্তরের জনগণ চিন্তা করে যে না, এই আন্দোলনকে বৃথা হতে দেওয়া যাবে না এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের রক্তের সাথে কোনো বেইমানি কিংবা অন্যায় করা যাবে না, তখনই কিন্তু সারা দেশের জনগণ এই আন্দোলনে নেমে আসে। তাহলে আপনি কি বলবেন, ওই সারা দেশের জনগণ যে নেমে আসে তারা কি কোনো একজন নির্দিষ্ট কারো কথায় নেমে আসে? অবশ্যই কিন্তু না। তো সেক্ষেত্রে এই আন্দোলনে নির্দিষ্ট করে একজনকে আপনি মাস্টারমাইন্ড বলতে পারেন না। এবং হ্যাঁ, এই আন্দোলনে সময়ের বিবেচনায়
কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। এখন এই নেতৃত্ব দানকারী যে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হতে পারে, এবং এবং এখানে আরেকটা জিনিস কি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একজনই সব জায়গায় নেতৃত্ব দেননি, এক এক জায়গায় এক একজন শিক্ষার্থী বা অনেকজন মিলে গ্রুপ করে নেতৃত্ব দিয়েছেন, তারপর দেশের বিভিন্ন জায়গায় লোকালয়ের অনেক মানুষ নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের সমন্বয় করার একটা ব্যাপার ছিল। এখন সমন্বয় করার যে ব্যাপারটা, এটা যেমন করে শিক্ষার্থীরাও পালন করেছেন, তেমন করে ব্যবসাজীবীরা যারা রয়েছেন কিংবা শিক্ষক যারা রয়েছেন তারাও এই কাজটা করেছেন। তো এখন আপনি একক ভাবে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কাউকে বলতে পারেন না, কিন্তু হ্যাঁ, এই আন্দোলনের স্পিরিট বাড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা কাজ করেছে সেটা আমি বলবো, যে যারা শহীদ হয়েছে তাদের শহীদদের রক্তের সাথে অন্যায় করা যাবে না বলেই কিন্তু এই আন্দোলনের একটা স্পিরিট সর্বস্তরের মানুষের মধ্যে কাজ করেছে। তো এক্ষেত্রে যারা আমাদের মধ্যে নেই আজকে তাদের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। আবার একই সাথে আমি লোকালয়ের মানুষজনের কথা বলবো, যে দেখা যায় আমরা যেই যে জায়গা থেকে আন্দোলন করেছি, দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন জোন থেকে আন্দোলন করেছে, তো তখন যারা বিভিন্ন জোন থেকে আন্দোলন করেছে, আন্দোলনের সময় আশেপাশের বাড়িঘর থেকে বা লোকালয়ের যে মানুষজন রয়েছে তারা একটু পরপর খাবার এনে দিচ্ছিল, কি প্রয়োজন না প্রয়োজন, কেউ যদি হঠাৎ করে আন্দোলনে অসুস্থ হয়ে যায় তাকে শেল্টার দিচ্ছিল। তো এই বিষয়গুলো আসলে তারা কেন করছিল, এই বিষয়গুলো তারা স্টুডেন্টরা যাতে স্টুডেন্টদের উপর যে অত্যাচার হয়েছে সেই সেটা যাতে জি শ্যামলী, আমি আপনার উত্তরটি পেয়ে গেছি। আমি আমি জি ধন্যবাদ, আমি আপনার উত্তরটি পেয়ে গেছি। আমার কাছে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি আসলে আপনাদের করতে চাই, এই জন্য আপনাকে থামাতে হলো। আমি একটু আবার সাকিন সাহাবের কাছে যেতে চাই। সাকিন সাহাব, আমি যদি একটু বলি যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, এবং আগামী নির্বাচনে এমনও হতে পারে যে তারা সরকারও গঠন করতে পারে এমন সম্ভাবনাও রয়েছে, এই দলটির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আমরা নানা অভিযোগ শুনতে পাচ্ছি, এবং দলটির পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু এর পরেও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগ, তারা যে ধরনের আচরণ কর্মকাণ্ড করছে, এগুলো আসলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে তরুণদের কাছে কি ইমেজ তৈরি করছে, তরুণদের তরুণ প্রজন্মের কাছে বিএনপি প্রশ্নবিদ্ধ কতটা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে আপনি মনে করেন? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি এখন হচ্ছে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, এটা যতটুকু আমরা মানছি, এবং এটা আসলে আপনি যে বললেন যে পরবর্তী সরকার গঠনে বিএনপি আসবে, ব্যাপারটা আসলে হচ্ছে কি যে নির্বাচনের মাধ্যমে সেটা বোঝা যাবে, জনগণ যেটা চায়, জনগণ যাদেরকে চায় অবশ্যই তারাই আসবে এখানে। তো সেক্ষেত্রে আর কি আসলে হচ্ছে আমি মানে এই বিষয়টা নিয়ে আসলে জনগণের উপরই একটি বলবো, জনগণ যেটা যাবে তাই হবে। কিন্তু হ্যাঁ, অনেক বিএনপি কর্মীদের আমরাও খবর পাচ্ছি যে নেতা মানে কর্মীরা হচ্ছে বিভিন্ন ভাবে চাঁদা বাজি দিয়ে সম্পৃক্ত আছে, বা বিভিন্ন ভাবে তারা হচ্ছে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে অনেকে, কারণ অনেকের মাথায় এই জিনিসটা রয়ে গেছে যে 15 বছর ধরে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, এখন আমরা হয়তো হচ্ছে সামনে কিছু একটা আসবো। কিন্তু এটা বিএনপি শুধুমাত্র গুটি কয়েক মানুষের মধ্যে এই জিনিসটা মনোভাবটা রয়েছে। আমি যতটুকু জানি যে বিএনপি যারা বড় নেতা কর্মী যারা আছে, যারা বিএনপি মেইনলি হচ্ছে সবকিছু দিয়ে এবং সবকিছু সম্ভাবনা দিকে নিয়ে যায়, তারা এই বিষয়টাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। আমাদের সাথে যতবারই কথা হয়েছে তারা এটা বলেছে যে বিএনপিতে যারা হচ্ছে এরকম অনিয়মের কাজ বা অরাজকতা করছে তাদেরকে হচ্ছে কোনোভাবে ছাড় তারা দিচ্ছে না। সব জায়গা থেকে আমি শুনেছি কয়েক জায়গায় বিএনপি নেতাকর্মীদেরকে বহিষ্কারও করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের জন্য। তো এই ধরনের কর্মকাণ্ড আসলে আমি আমরা আমি কেন আপনি কেন কেউই চাবে না যে কোনো রাজনৈতিক দলই নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য এই কর্মকাণ্ড গুলো করুক। তো এইসব কর্মকাণ্ড থেকে বিএনপি যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে তারা দূরে রয়েছে, কিন্তু যারা ওই এক দুটো গুটি কয়েক মানুষগুলো রয়েছে তারা হয়তো বা হচ্ছে এই জায়গাটাতে অনেক ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, এবং আমরা যতটুকু কানেকশন নিয়েছি বিএনপির সাথে আমরা যতটুকু জানি বিএনপি এইগুলো দমানোর চেষ্টা করতেছে। শুধুমাত্র বিএনপি না, সকল রাজনৈতিক দলের সাথে আমাদের এই একটা বিষয় নিয়ে কথা হয়েছে যে তারা যেন কোনোভাবে দেশের জনগণের জনমানের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ যেন তারা না করে, এবং তারা এই বিষয়টা নিয়ে অনেক সচেতন রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু শ্যামলী সুলতানের কাছে যেতে চাই। শ্যামলী সুলতানা, আপনি আপনার ইউনিভার্সিটি যেখানে পড়ালেখা করছেন ইউল্যাবের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অর্গানাইজিং কমিটি সেখানেও আপনার নাম রয়েছে। আপনারা আসলে কোন বিষয়গুলো নিয়ে এখন কাজ করছেন, এবং এক্ষেত্রে আপনাদের কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে কি না? জি শ্যামলী সুলতানা, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনি জি আমাকে আমাকে একটু আরেকবার প্রশ্নটা করবেন, নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি শুনতে পারিনি। জি, আমি যেটি বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন,
এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অর্গানাইজিং কমিটি দিয়েছে সেখানেও আপনার নাম রয়েছে, আপনারা কোন বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছেন এখন এবং সেই কাজ করতে যে কোনো প্রতিবন্ধকতা কোনো বাধার মুখে পড়তে হচ্ছে কিনা আপনাদের? আচ্ছা, আমি আপনি প্রথমে যেটা বলেছেন যে আন্দোলনের সময় আমি ইউল্যাবের সমন্বয়ক ছিলাম, তো বিষয়টা হচ্ছে যে আমাদের ইউল্যাব প্রতিষ্ঠানটি কিংবা যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গাতেই দেখা যায় সমন্বয়কদের একটা কমিটি ছিল, সেটা কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় 15 জন, কোনো জায়গায় 20 জন। তো এদের কাজটাই ছিল যে মূলত সবার সাথে কানেক্ট করা, ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের সাথে কানেক্ট করা এবং ইউনিভার্সিটির আশেপাশে যারা রয়েছে কিংবা ওই এলাকাতে যারা রয়েছে তাদেরকে কানেক্ট করে আন্দোলনটা সঠিকভাবে পরিচালিত করা। কিন্তু এখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওই সময় সমন্বয়ক যে লিস্টটা পাবলিশ হয়েছে সেটার বাইরেও এমন অনেক আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন, বা আমার বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যারা নিজেরাও কিন্তু আন্দোলনের বিভিন্ন সময়ে আমরা হয়তো অনেকের সাথে কানেক্ট করতে পারিনি কিন্তু তারা কানেক্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে। তো আসলে এই সমন্বয়কের ব্যাপারটা হচ্ছে এরকম যে যে যার জায়গা থেকে কানেক্ট করেছেন, হয়তো প্রথম দিকে যারা কানেক্ট করেছেন তারা লিস্টটাতে আছে, বাকিরা নেই, পার্থক্য এতটুকুই। কিন্তু অনেকেই আন্দোলনের সময় সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই, সকল শিক্ষার্থীরাই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পেরেছেন সমন্বয় করেছেন। আর পরবর্তীতে আপনি যেটা বলছেন অর্গানাইজিং উইং এর কথা বলছিলেন, আপনি নাম দেখেছেন, তো এই বিষয়টা হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে প্রকাশ পায় শুধুমাত্র অর্গানাইজিং উইং না, আরো কয়েকটা বিষয় প্রকাশ পায়, অর্গানাইজিং উইং সহ আরো কয়েকটা উইং প্রকাশ পায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে অর্গানাইজিং উইং থেকে শুরু করে যে উইং গুলো ছিল সেগুলোর কার্যকারিতা আসলে এখনো ওভাবে হচ্ছে না। এর কারণ হচ্ছে, দেখুন, আন্দোলন পরবর্তী সময়ে দেশের বন্যা পরিস্থিতি চলে আসে, তারপর আরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর আহতদেরকে নিয়ে কাজ করা, শহীদদের পরিবারদেরকে নিয়ে কাজ করা, তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন অর্গানাইজিং উইং এ সম্ভবত 7 কিংবা 8 জন আছে, বা পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে হয়তো 10-12 জন, এরকম করে কতজনের যেন একটা লিস্ট আছে। এখন আপনি আমাকে বলেন, দেশের এত বড় বড় বিষয়গুলো, আহতদের নিয়ে কাজ করা, শহীদ পরিবার নিয়ে কাজ করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিয়ে কাজ করা, তো সেটা যেহেতু ওই সংক্ষিপ্ত লিস্টের মানুষদেরকে দিয়ে করা সম্ভব নয়, এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। সেক্ষেত্রে ওই অর্গানাইজিং উইং বলেন ওই জিনিসগুলোর আলাদা করে এখনো কোনো কর্মসূচি হয়নি, যারাই কাজ করেছি বা যারাই কাজ করেছে সবাই সম্মিলিত ভাবে দেশের যে কোনো পরিস্থিতিতে এগিয়ে গিয়েছে এবং কাজ করেছে। আর প্রতিবন্ধকতার বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে যদি বলি কোনো ধরনের প্রতিবন্ধকতা আসলে এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে যে প্রশাসন যদি আমাদেরকে আরেকটু সাপোর্ট করে, আমরা যদি ঠিক মতো গাইডলাইন পাই বা আমাদেরকে যদি ওভাবে বলা হয় আমরা সব কাজ ঠিকভাবে করতে পারবো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।